আসসালামু আলাইকুম দর্শক আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে চমৎকার একটা সোলারের সেট আপ দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব বড় করে ফ্রেম করে আমরা আমাদের যে সোলারের প্যানেল ইনস্টলেশনের একটি কাজ এটা হচ্ছে সাত হাজার ওয়াটের হাইব্রিড সোলার সিস্টেমের একটা প্রজেক্ট দেখছেন আমাদের এই প্রজেক্টটা খুবই স্ট্রং করে বানানো খুবই মজবুত করে বানানো সাধারণত মানুষ সোলার প্যানেলটা ভালো কিনতে চায় কিন্তু দেখা যায় যে প্যানেল যে ফ্রেমটাতে বসবে এই ফ্রেমটা ফ্রেমটা খুবই হালকা করে বানায় বা ফ্রেমের পিছনে অতটা টাকা খরচ করতে চায় না আপনি একটু লক্ষ্য করেন এখানে আমরা যে ফ্রেমটা বানাইছি খুবই অ্যাক্সিলেন্ট করে ফ্রেমটা বানাইছি এখানে আমরা ইউজ করছি হলো তিন ইঞ্চি ফাইপ এখানে লম্বা লম্বা যে ফাইপগুলো দেখছেন এগুলো হচ্ছে তিন ইঞ্চি চোদ্দো মিলি মানে চোদ্দো মিলি হচ্ছে অনেক মোটা অনেক মোটা হ্যাভি ফাইপ তিন ইঞ্চি চোদ্দ মিলি ফাইভগুলো আমরা ইউজ করছি আর প্যানেলটা যেটার উপরে বসানো আছে এখানে আমরা দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে প্রথমে ডবল করে একটা পার্ট করে নিছি তার উপরে সিঙ্গেল পার্টের উপরে আমরা সোলার প্যানেলগুলো বসাইছি অ্যাকচুয়ালি কাজটা কতটা মজবুতভাবে করছি আপনি একটু যদি লক্ষ্য করে দেখেন আপনি বুঝতে পারবেন যে আমাদের কাজটা কতটা হ্যাভি কতটা মজবুত করে করছি এই কাজটা এখানে এত মজবুত করে করার কারণ হচ্ছে আপনারা দেখছেন যে এটার চারপাশের জায়গাটা খোলা জায়গা যদি কখনো ঘূর্ণিঝড় হয় বা প্রচুর পরিমাণে বাতাস হয় এই যে খোলা জায়গা এখানে প্রায় বিশটার মতো প্যানেল আছে এতগুলা প্যানেলে যখন বাতাসের ঝাপটাটা আসবে তখন এখানে প্রচুর পরিমাণে বাতাস ধরবে তো এই বাতাসের ঝাপটাটাতে যেন আমাদের স্ট্রাকচারটা ভেঙে না পড়ে বা আমাদের প্যানেলগুলা যাতে না হয়ে যায় অথবা আমাদের প্যানেলগুলো যাতে কোনো রকমের ক্ষতি না হয় যার জন্য আমরা খুবই স্ট্রংভাবে খুবই মজবুতভাবে অনেক মোটা ফ্লাটবার ইউজ করে আমরা এই অ্যাস্ট্রাকচারটা তৈরি করছি দর্শক মণ্ডলী এখানে আমরা দিছি হলো তিনশো পঞ্চাশ ওয়াটের বিশ পি সোলার প্যানেল মোট হচ্ছে সাত হাজার ওয়াটের সোলারের আমাদের সেট এই সেট আমরা করছি হলো দিনাজপুরের খানসামাতে দিনাজপুর জেলার খানসামা উপজেলার জয়গঞ্জ এলাকাটাতে এটা হচ্ছে আমাদের এক কানাডা প্রবাসী মঞ্জুরুল হাসান ভাইয়ের একটা কটেজ আমরা মঞ্জুরুল হাসান ভাইয়ের এই কটেজটাকে সম্পূর্ণ সোলার সিস্টেমের আওতায় নিয়ে আসছি এখন থেকে মঞ্জুরুল হাসান ভাইয়ের এই যে চমৎকার সুন্দর এই যে কটেজটা আপনারা দেখছেন এই কটেজটা সম্পূর্ণ চলবে আমাদের আইপিএস মাঠের এই হাইব্রিড সোলার সিস্টেমের মাধ্যমে এখানে আমরা সাত হাজার ওয়াটের সোলার প্যানেল দিছি তার সাথে আমরা এখানে ইউজ করছি হলো লুমিনাসের এনএক্সটি মডেলের সেভেন পয়েন্ট ফাইভ একটা হাইব্রিডের সোলার ইনভার্টার তার সাথে আমরা দিছি হলো রোহিমা প্রোজের আর টিভি টু হান্ড্রেড আটটা ব্যাটারি অর্থাৎ রোহিমা প্রোজের টল টিবুলার ব্যাটারিগুলো দিছি আমরা মোট আটটা দেখতে পাচ্ছেন এটা খুবই বিশাল একটা সেটআপ আপ খুবই চমৎকার একটা সেটআপ এখানে আমাদের এই যে মেশিনটা লুমিনাসের টি সেভেন পয়েন্ট ফাইভ এই মেশিনটা অ্যাট এ টাইম আপনাকে আউটপুট দিতে পারে ছয় হাজার ওয়াট মেশিনটা হলো সেভেন পয়েন্ট ফাইভ কিলো ওয়াট এবং এই মেশিনটা অ্যাট এ টাইম আপনাকে সর্বোচ্চ আউটপুট দিতে পারে ছয় হাজার ওয়াট কথাগুলো একটু মন দিয়ে শুনবেন যেহেতু মেশিনটা ছয় হাজার ওয়াট সর্বোচ্চ আউটপুট দিতে পারে আমরা ছয় হাজার ওয়াট চালাবো না আমরা এখানে চালাবো সর্বোচ্চ পাঁচ হাজার ওয়াট এক হাজার ওয়াট আমরা সবসময় কম চালাবো অর্থাৎ আমাদের হাতে রেখে দিব তাতে করে কি হবে আপনি চাইলে ছয় হাজার ওয়াট পর্যন্ত চালাতে পারবেন কিন্তু যদি এক হাজার ওয়ার্ড লোড কম চালান পাঁচ হাজার ওয়াড চালান তাতে করে আপনার মেশিনটা সহজে নষ্ট হবে না আপনি লং টাইম এই মেশিনটা ইউজ করতে পারবেন আর আপনি যদি ছয় হাজার ওয়ার্ড ফুল লোডে চালান তাতে করে মেশিনের উপরে একটা প্রেশার পড়ে যার জন্য মেশিনটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন অথবা দুই চার বছরের পরে যায় মেশিনে সমস্যা হতে পারে যতটুকু আপনার মেশিনে লোড আছে ক্যাপাসিটি আছে সব সময় আপনারা অন্তত টেন পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট লোড কম চালাবেন সম্ভব হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম চালাবেন তাহলে মেশিন সহজে গরম হবে না এবং নষ্ট হবে না আপনারা জানেন এই হাইব্রিড সোলার সিস্টেম এটার মূল কাজটাই হচ্ছে দিনের বেলাতে সোলার থেকে সরাসরি আপনাকে দুইশো বিশ বোল করে আউটপুট দিবে। আপনার ইলেকট্রিসিটি থাকলেও আপনার কোনো সমস্যা নাই আপনার যদি ইলেকট্রিসিটি নাও থাকে তাতেও কোনো সমস্যা নাই এটা ইলেকট্রিসিটি ছাড়া শুধুমাত্র সোলার প্যানেল থেকে আপনাকে দুশো বিশ বোল আউটপুট দেবে যার ফলে দিনের বেলাতে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না এখানে আমরা দিছি রোম দশ আটটা টল টিউবুলার ব্যাটারি কারণ আমাদের লুমিনাসের এক্সটি সেভেন পয়েন্ট ফাইভ কেবি এই মেশিনটা হচ্ছে ছিয়ানব্বই বোল্টের ব্যাটারিগুলো থাকে সাধারণত বারো বোল্টের এবং দুইশো এম্পেয়ারের আমরা আটটা ব্যাটারি দিয়ে ছিয়ানব্বই বোল্ট করে এখানে কানেকশান দিছি এবং আমাদের যে সোলার প্যানেলগুলা এই প্যানেলগুলো হচ্ছে চব্বিশ বোল্টের মোট আমরা চারটা প্যানেল দিয়ে ছিয়ানব্বই বোল্ট করে করে এভাবে করে পাঁচটা কানেকশন দিছি তো অ্যাকচুয়ালি আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক আছেন আপনারা জানেন যে আমরা হাইব্রিডের যে প্রজেক্টগুলো এই পর্যন্ত করছি যত জায়গাতেই করছি প্রত্যেকটা কাজই আমরা খুবই মজবুতভাবে করছি খুবই স্ট্রংভাবে করছি তো এই জিনিসটা দিয়ে কি চালাতে পারবেন এই যে এতগুলো টাকা খরচ করে এত বড় একটা সেট এটা দিয়ে চলবে ঘরের এয়ার কন্ডিশন পানির মোটর এখানে একটা সুইমিং পুল আছে পিছনে সুইমিং পুলের একটা ঝর্ণা আছে ঝর্ণা প্রায় পনেরোটার মতো সিলিং ফ্যান প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতো এল লাইট টিভি এবং ফ্রিজ অর্থাৎ এই মঞ্জুরুল হাসান ভাইয়ের এই কটেজটাতে লাইট ফ্যান টিভি ফ্রিজ এয়ার কন্ডিশন থেকে আরম্ভ করে যত যা কিছু আছে সব কিছু চলবে আমাদের এই সাত হাজার ওয়াটের সোলার প্যানেল দেওয়া এবং এখানে দিনের বেলাতে এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না একেবারে এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না তো সোলার সিস্টেমের মধ্যে তিন চার ধরনের সোলার সিস্টেম আছে এটা হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম আপনারা সোলার সিস্টেম করার আগে ইউটিউবে ডুকে আইপিএস স্মার্ট ভিডিও আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাতে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন সোলার সিস্টেম সবগুলো একই রকম না এক একটা সোলার সিস্টেম একই রকম হাইব্রিড সোলার সিস্টেম একভাবে কাজ করে অনগ্রিড সোলার সিস্টেম আরেকভাবে কাজ করে অফগ্রিড সোলার সিস্টেম আরেকভাবে কাজ করে আপনি সোলার সিস্টেম করার আগে আপনি আগে বুঝে নেবেন যে কোন সোলার সিস্টেমটা কীভাবে কাজ করে তারপর আপনি আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটাতে আপনি ইনভেস্ট করবেন মন্ডলী আপনারা যদি ফিউচারে সোলার সিস্টেম করতে চান অবশ্যই আইপিএস মার্টের সাথে যোগাযোগ করবেন আপনারা আমাদের কাজগুলো দেখেন আমাদের কাজগুলো অত্যন্ত নিখুঁত আমাদের কাজগুলো অত্যন্ত নিখুঁত তো আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান অবশ্যই ঢাকায় আসতে পারেন আমাদের অফিস হল ঢাকার মিরপুরের কাজীপাড়ায় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইপিএস মার্ট আপনি যদি দেশের বাইরে থাকেন অথবা ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাদেরকে যতটা পারি সাপোর্ট দিব এবং হাইব্রিডের এই যে সোলারের সেট এই সেট আমরা সমগ্র বাংলাদেশে আমরা নিজেরা গিয়ে আপনাকে ইনস্টল করে দিয়ে আসবো দর্শকমণ্ডলী ভিডিওটি লম্বা করব না আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে যেটা হয় পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো আপলোড করবো সেটা আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন আপনি ছোটো সোলার সিস্টেম করেন অথবা বড় সোলার সিস্টেম করেন আইপিএস মাঠে অবশ্যই একবার নক করবেন আমরা আমদানিকারক প্রতিষ্ঠান আমরা এই সোলার প্যানেল সোলারের ইনভার্টার এই প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করে থাকি মূলত আমরা চায়না প্রোডাক্ট এবং ইন্ডিয়ান প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকি আমাদের কাছে পাবেন চায়না হাইব্রিডের ইনভার্টার তাইওয়ানের হাইব্রিডের ইনভার্টার চায়না সোলার প্যানেল ইন্ডিয়ান ইনভার্টার ইন্ডিয়ান আইপিএস ইন্ডিয়ান সোলার আইপিএস এবং ইন্ডিয়ান সোলার প্যানেল ভালো থাকবেন দর্শক মণ্ডলী আশে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম